লেঅফ বা হায়ারিং ফ্রিজ খুবই ভয়ঙ্কর কিছু শব্দ এবং আজকাল এগুলো প্রায়ই শোনা যাচ্ছে, বিশেষ করে টেক কোম্পানিগুলোতে অনেক রকমের রিউমার বা স্ট্যাটিস্টিক্স বা নিউজ যাই হোক প্রচুর পরিমাণে শেয়ার করা হচ্ছে যে এখন অনেক লে অফ হচ্ছে, অনেক কোম্পানিতে হায়ারিং ফ্রিজ চলছে এবং অনেক রিউমার শোনা যাচ্ছে যে সামনে আরও হবে, আরও বেশি করে হবে, আরও বড় পরিমাণে হবে, আরও ইন্টেন্স লেভেলে হবে। এই অবস্থায় সবাই সাধারণত একটা টেনশনের মধ্যে সময় পার করে যে এই বুঝি লে অফ হয়ে গেল, এবং অনেকে হয়তো বা লে অফ হয়ে গেছেও গেছেনও, এবং যারা হননি তারা হয়তো অনেকটা ভয়ে ভয়ে দিন পার করছেন যে এই বুঝি কোনো দুঃসংবাদ চলে আসলো। তো এই অবস্থাটাতে একজন নতুন প্রফেশনাল যিনি 2 বছর 3 বছর বা তার কম আগে বা মাত্রই ক্যারিয়ার শুরু করেছেন, মাত্রই একটা জব শুরু করেছেন, একটা প্রপার জব শুরু করেছেন, তিনি আসলে কি করবেন না করবেন এটা নিয়ে খুব ভয়ে ভয়ে থাকেন যে কি করবে না করবে, যদি জব চলে যায় তাহলে কিভাবে চলবে, আর যদি জব চলে নাও যায় তাহলে এই ভয়ে ভয়ে থেকে নিজেকে কিভাবে সম্ভাব্য বিপদের জন্য তৈরি রাখবে, এটা নিয়ে একজন ফ্রেশ প্রফেশনালের অনেক ভয় কাজ করে মাথার মধ্যে খুবই স্বাভাবিকভাবে। তো ফ্রেশ প্রফেশনালদের জন্য ইন্ডাস্ট্রি এবং ইকোনমির এই কঠিন সময়ে বা ভোলাটাইল সময়ে কিছু অ্যাকশন পয়েন্ট সাজেস্ট করতে হচ্ছে। এই পয়েন্ট অর্থাৎ একজন সাধারণ এমপ্লয়ি হিসেবে কিভাবে নিজেকে একটা বিপজ্জনক এবং অস্থির সময়ের জন্য প্রস্তুত করতে পারি, তো এই ব্যাপারে যেহেতু বিস্তর আলোচনা, সমালোচনা, ক্ষোভ ইত্যাদি বিভিন্ন টক শো, পডকাস্ট বা লিঙ্কডইন আর্টিকেল ইত্যাদি সব জায়গাতে আছে, আমি অনলাইন রিসোর্সের পাশাপাশি অনেকের সাথে কথা বলার মাধ্যমে যে ইনসাইটগুলো পেয়েছি এবং সেই সাথে নিজের পার্সপেক্টিভ যোগ করে যেটা দাঁড়িয়েছে সেটা নিয়ে হচ্ছে এই এপিসোড, যে লে অফ বা হায়ারিং ফ্রিজ ইত্যাদি যখন চলবে তখন আমরা আসলে কি করব একজন সাধারণ এমপ্লয়ি হিসেবে। প্রথম কথা হচ্ছে আসলে অবস্থাটা কেমন। আসলে অবস্থাটা সত্যিই খারাপ। অনেক ইন্ডাস্ট্রিয়াল যে সেক্টর সেগুলোতে হচ্ছে বাজেট কাট ইত্যাদি করা হচ্ছে, যার কারণে সিনিয়র জুনিয়র ইত্যাদি সব লেভেলেই একটা প্রেশার বা একটা ভয় চলে আসছে। বাজেট কাট করা মানেই হচ্ছে লে অফ, এবং যেহেতু ইকোনমিরও খুব একটা ভালো অবস্থা না সে কারণে ভয়টা আরও বেশি যে ইন কেস যদি কারো জব চলে যায় তাহলে আরেকটা সিমিলার লেভেলের জব জোগাড় করাটা বেশ কঠিন। সো এটা হচ্ছে বর্তমান অবস্থা, যে অবস্থাটা আসলেই বেশ ডিফিকাল্ট বিশেষ করে ইয়াং প্রফেশনালদের জন্য। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ফ্যাক্টের পাশাপাশি চলে আসে অনেক রকমের রিউমার, ফুলিয়ে ফাপিয়ে সত্যের সাথে আরও অনেক অতিরঞ্জিত তথ্য ইত্যাদি অ্যাড করে। বিশেষ করে কিছুদিন আগে যখন চ্যাট জিপিটি যখন বড় আকারে চালু হলো তখন হচ্ছে এই জাতীয় রিউমারের সংখ্যা বা ডেফিনেটলি দেখতে পেয়েছেন যে অনেক বেড়ে গিয়েছিল, যে অনেকে বলছিল যে এআই এসে সবার কাজকে হচ্ছে রিপ্লেস করে দেবে, এই জাতীয় গুঞ্জন। এছাড়া টেক ফিল্ডে যে প্রেশারটা অনেকদিন ধরে চলছে সেটা তো চলছেই, এবং এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ফ্যাক্টের পাশাপাশি আমরা সাধারণত শোনা কথা অনেক বেশি যেহেতু বাতাসের চেয়েও বেশি গতিতে ছড়ায়, এই কারণে ফ্যাক্টের পাশাপাশি অনেক রিউমার চলে আসে যেটা আমাদের প্যানিককে অনেক গুণ বাড়িয়ে দেয়। তো এক্ষেত্রে ডেফিনেটলি আপনি যে ইনফরমেশনই নেবেন সেটা অবশ্যই ফিল্টার করে নেবেন এবং দেখবেন যে রিউমারটা আসলে আপনার ক্ষেত্রে প্রযোজ্য কি না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কথাটা শুনলে ভয় লাগলেও কোনো একটা রিউমার হয়তো আসলো, সেই রিউমারটা হয়তো আপনার স্পেসিফিক ফিল্ডের জন্য বা সেক্টরের জন্য প্রযোজ্য না, সেক্ষেত্রে আসলে প্যানিক করার কোনো কারণই নেই। তো এভাবে ইনফরমেশন ফিল্টার করে এবং একটু যাচাই বাছাই করে বা নিজে একটু চিন্তা ভাবনা করে ইনফরমেশনগুলো নিলে তাহলে হচ্ছে সেটা আপনি ইফেক্টিভলি ইউজ করতে পারবেন। আর তৃতীয়ত আসছে আসল কথায়, যে অ্যাকশন পয়েন্টগুলো আসলে কি একজন ইয়াং প্রফেশনালের ক্ষেত্রে। ধরুন যে আপনি খুব ভয়ে ভয়ে আছেন যে লে অফ হয়ে যেতে পারেন, অথবা ধরুন যে আপনি একজন ইয়াং প্রফেশনাল যে সম্প্রতি লে অফ হয়ে গেছেন, অথবা আপনি এমন একজন প্রফেশনাল যার ভিসা জনিত একটা ভয় আছে, কারণ এটা হচ্ছে পার্মানেন্ট না, এটা টেম্পোরারি একটা ভিসায় হয়তো আছেন, যার কারণে আপনার জব খুঁজে পাওয়ার পাশাপাশি আপনার স্ট্যাটাস মেনটেন করারও একটা ব্যাপার আছে। তো এই সব প্যানিক বা ভয় ইত্যাদিকে হ্যান্ডেল করে কী কী অ্যাকশন পয়েন্টের উপর আমরা ফোকাস করতে পারি, আমি সাতটা অ্যাকশন পয়েন্ট হচ্ছে শেয়ার করছি। এক নম্বর অ্যাকশন পয়েন্ট হচ্ছে আপনার রেজুমেতে হাত দেয়া। সাধারণত আমরা একটা জব পেলে তারপর যেটা করি যে আমাদের রেজুমেটাকে ভুলে যাই, যেই রেজুমেটা দিয়ে আমরা জবটা পেয়েছিলাম সেই রেজুমেটাকে ভুলে যাই, সেটা অনেক দিন ধরে আমরা আপডেট করি না, সেই আগের পুরনো অবস্থাতেই পড়ে থাকে, আমরা স্কিলগুলো আপডেট করি না বা কথাগুলো আপডেট করি না।
তো যদি ইন কেস আপনার লে অফ হয়ে যায়, সবার প্রথমে আপনার যেখানে হাত দিতে হবে সেটাই হচ্ছে রেজুমে। কাজেই লে অফ এর আগে থেকেই এই জিনিসগুলোর ব্যাপারে একটু চিন্তা করা শুরু করা উচিত। আপনি রেজুমেটা নিয়ে আপনার লেটেস্ট যে এবং সবচেয়ে ইম্প্যাক্টফুল যে স্কিলগুলো আছে সেগুলোকে হাইলাইট করার চেষ্টা করবেন। আপনার আগের যে সমস্ত অনেক পুরনো যে সমস্ত স্কিল বা রেসপন্সিবিলিটিস বা অ্যাকমপ্লিশমেন্ট যেগুলো অ্যাড করে রেখেছেন সেগুলো হচ্ছে বাদ দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনি চেষ্টা করবেন যে আপনার পরবর্তী সম্ভাব্য যে টার্গেট ওয়ার্ক প্লেস সেটাকে ফোকাস করে আপনি নতুন করে আপনার রেজুমেটা আপডেট করার চেষ্টা করবেন। আপনি সাধারণত প্রতিদিন যদি কয়েক মিনিট করে সময় দেন, এক সপ্তাহের মধ্যেই আপনার রেজুমের একটা আপডেটেড ভার্সন তৈরি হয়ে যাবে, যেটা আপনার অনেক কাজে লাগবে। আপনার একেবারে লেটেস্ট যে জব, সেখান থেকে আপনি যে এক্সপিরিয়েন্সগুলো পেয়েছেন, যে রেলেভেন্ট স্কিল সেটগুলো পেয়েছেন, সেগুলোর উপরে স্বভাবতই আপনাকে বেশি হাইলাইট করতে হবে, কারণ এগুলো সবচেয়ে নতুন হওয়াতে আপনার এগুলো সবচেয়ে ইম্প্যাক্টফুল হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, অর্থাৎ পরবর্তী জবে আপনার এটাকে কাজে লাগাতে পারার সম্ভাবনাটা হচ্ছে বেশি। এখন কিভাবে রেজুমে ইত্যাদি লিখতে হয় সে ব্যাপারে হচ্ছে সিভি রেজুমে বিষয়ক একটা আলাদা ভিডিওই আছে, যেটা হচ্ছে হায়ার স্টাডি ইন দি ইউএস, এখানে হচ্ছে বিস্তারিত আলোচনা করেছি, তাই এখানে আর বিস্তারিত আলোচনা করছি না। দুই নম্বর হচ্ছে আপনাকে আপনার নিজস্ব জব ফিল্ডের যে বর্তমান অবস্থাটা সেটাকে একটু জাজ করতে হবে। আপনি একটু খোঁজ নিলেই দেখতে পাবেন যে কিছু কিছু জায়গায় লে অফ হয়ে যাচ্ছে, কিছু কিছু জায়গায় হায়ারিং ফ্রিজ আছে, কিছু কিছু জায়গায় এখনো হায়ারিং হচ্ছে। তো কোথায় কোথায় হায়ারিং হচ্ছে, এর মধ্যে কোনগুলো আপনার পোটেনশিয়াল জায়গা, সেরকম একটা লিস্ট আপনাকে তৈরি করতে হবে। এটা হচ্ছে অ্যাকশন পয়েন্ট টু, যাতে আপনি হচ্ছে আপনার সম্ভাব্য জায়গাগুলো চিহ্নিত করে সেভাবে আপনার স্কিল সেটের উপর ফোকাস করে আপনি একটা টার্গেটেড অ্যাপ্রোচ নিতে পারেন এবং প্রস্তুত হয়ে থাকতে পারেন। তিন নম্বর হচ্ছে আপনার নিজের স্কিল সেটটাকে একটু জাজ করতে হবে, যে আপনি যখনই আপনার টার্গেটেড জব সেক্টরটা নিয়ে চিন্তা ভাবনা করবেন তখন দেখবেন যে এমন কিছু কি স্কিল সেট আছে যেখানে আপনার ল্যাকিংস আছে, অথবা আপনার ওই একটা বা দুটো স্কিল সেট একেবারেই নেই। তো আপনার আফটার আওয়ার কিছুটা সময় নিয়ে, অর্থাৎ আপনি আপনার জবের আগে বা পরে কিছুটা সময় নিয়ে প্রতিদিন একটু একটু করে সময় দিয়ে ওই স্কিল সেটগুলো অর্জন করার জন্য আপনার একটু সময় দিতে হবে। ডেফিনেটলি এটা খুব একটা প্লেজেন্ট কাজ না, বা এটা খুব একটা সহজ কাজ না, কিন্তু যেহেতু এইটা আলটিমেটলি আপনার লাগবেই, সেহেতু আপনার অনেক আগে থেকে এই জিনিসটা করতে থাকা উচিত। এবং এটা যদি আপনার একটা সময় অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে আপনি দেখবেন যে 6 মাস থেকে 1 বছরের টাইম রেঞ্জে আপনি যদি নিয়মিত আফটার আওয়ার কিছুটা কাজ করেন নিজের স্কিল সেট ইম্প্রুভমেন্টের জন্য, তাহলে দেখবেন যে 1 বছরে আপনি অনেকগুলো কি স্কিল সেট আপনার রেজুমেতে অ্যাড করতে পেরেছেন, যেটা আপনাকে হচ্ছে অনেক বড় একটা এজ দেবে। এবং যখন স্কিল সেট অর্জন করার কথা আসছে তখন অবশ্যই ফোকাস করবেন কোনো ডাইভার্সিফাইড বা মাল্টিডিসিপ্লিনারি স্কিল সেট অর্জনের জন্য, অর্থাৎ আপনার বর্তমান জবেও কাজে লাগে আবার পরবর্তী সম্ভাব্য জবেও কাজে লাগবে এমন ওভারল্যাপগুলো খুঁজে বের করা, এবং আপনার কোন জায়গায় লিমিটেশনসগুলো আছে সেই রকম দু একটা স্কিল সেট অর্জন করা। এই জিনিসগুলো আপনাকে স্ট্যান্ড আউট করতে সাহায্য করবে। আমরা কিন্তু অনেক সময় জব পাওয়ার পরে অনেকটা রিল্যাক্সড হয়ে যাই বা একটু লেজি হয়ে যাই, নতুন কিছু শেখার জন্য আমরা নিজেদেরকে আর ইম্প্রুভ করি না, কিন্তু এখন যেহেতু ভয়ঙ্কর চ্যালেঞ্জিং এবং কম্পিটিটিভ টাইম, কাজেই আপনাকে দুঃখজনক হলেও সত্য সবসময়ই স্কিল সেট ইম্প্রুভমেন্টের জন্য একটু একটু করে কাজ করতে থাকতে হবে, সেটা আপনি বেশ খানিকটা সিনিয়র হয়ে গেলেও সেটা আপনার জন্য সত্য। আর ডাইভার্সিফাইড এবং মাল্টিডিসিপ্লিনারি স্কিল সেটের কথা বলছি কারণ হচ্ছে যে যদি ইন দি আনফর্চুনেট ইভেন্ট অফ লে অফ আপনি একেবারেই সেম জব অল্পদিনের মধ্যে পেয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট, এই কারণে আপনার স্পেকট্রামটা যদি বড় হয়, অর্থাৎ আপনি আপনার একেবারে কোর যে স্কিল সেগুলোর সাথে অ্যাডজাসেন্ট কিছু স্কিল সেট যদি থাকে তাহলে আপনার জব খোঁজার ক্ষেত্রে স্পেকট্রামটা অনেক বড় হয়ে যাবে, যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। আদারওয়াইজ আপনাকে খুব ন্যারো একটা স্পেকট্রামের মধ্যে থেকে জব খুঁজতে হবে, যেটা খুবই ডিফিকাল্ট, এবং আপনার হয়তোবা দেখা যাবে যে অ্যাপ্লাই করার মতো জবই আপনি পাচ্ছেন না। সো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্যই বলছি যে আপনি অ্যাডজাসেন্ট, অর্থাৎ আপনার কোর যে স্কিল সেট সেগুলো তো আপনাকে খুব ভালো হতে হবে, এটা বলার অপেক্ষায় রাখে না, কিন্তু তার সাথে সাথে কিছু মাল্টিডিসিপ্লিনারি স্কিল সেট অর্জন করার জন্য আপনার প্রতিদিন আফটার আওয়ার একটু একটু করে সময় দিতে হবে। 4 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এখানে মাথা ঠান্ডা রাখাটা খুবই জরুরি। আপনি কিন্তু কন্টিনিউয়াসলি প্যানিক করতে করতে আপনার বর্তমান কাজটা করতে পারবেন না। আপনার ধরেন যে জব আছে চলে যায়নি, তার মানে হচ্ছে আপনি এখনো এমপ্লয়েড,
সো আপনি যদি অফিস আওয়ারে জাস্ট গসিপ করেন আর বিভিন্ন রকম ভয়ের ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করেন, আর আফটার আওয়ারে আপনি স্কিল সেট ইম্প্রুভ না করে কোনটা শিখবো কি শিখবো এটা নিয়ে শুধু প্যানিক করেন, তাহলে আলটিমেটলি কোনো লাভ হবে না। এই কারণেই আপনার হচ্ছে টাইম ডিস্ট্রিবিউশন করে যখন যে কাজটা করছেন, অর্থাৎ আপনি যখন আপনার অফিসে আছেন তখন অফিসের কাজটা মনোযোগ দিয়ে করা, যখন আপনি আফটার আওয়ারে আছেন ব্রেকে আছেন তখন হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা এবং কনস্ট্রাকটিভ ওয়েতে ইনফরমেশন নেয়া এবং ইনফরমেশন দেয়া, অর্থাৎ কমিউনিকেশন বা নেটওয়ার্কিং করা ইফেক্টিভ ওয়েতে। ডেফিনেটলি রিউমার গসিপ এগুলো হচ্ছে কোনো ইফেক্টিভ নেটওয়ার্কিং না, ডেফিনেটলি এগুলো বাদ দিয়ে যত আপনি করতে পারবেন, এবং নিজের মেন্টাল হেলথের প্রতি খেয়াল রাখা, এটা খুবই জরুরি। খুবই ক্লিশে শোনাচ্ছে, অনেকে এটা বলে কিন্তু আমরা কেউই গুরুত্ব দিই না, কিন্তু এটা খুবই জরুরি। কারণ হচ্ছে আপনি সুস্থ না থাকলে আপনি জব সার্চ করতে পারবেন না, আপনি সুস্থ না থাকলে আপনি বর্তমান কাজটাও ঠিক মতো করতে পারবেন না, এবং আপনার জাজমেন্টও ইম্পেয়ার্ড হয়ে থাকবে যদি আপনি সুস্থ না থাকেন। এই কারণেই আপনার হচ্ছে, এবং সুস্থতা বলতে আমি শুধুমাত্র ফিজিক্যাল সুস্থতার কথা বলছি না, আমি মেন্টাল সুস্থতার কথাও বলছি, এই কারণেই টাইম ডিস্ট্রিবিউশনটা এক্ষেত্রে অনেক হেল্প করে আমাদের। আমাদের যদি অনেক ওয়ার্কলোডও থাকে, আমরা ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট করে আমরা সেটাকে সহনীয় লেভেলে কিন্তু রাখতে পারি। পাঁচ নম্বর অ্যাকশন পয়েন্ট হচ্ছে একটু পরোপকারী নেটওয়ার্কিং করা। পরোপকারী নেটওয়ার্কিংটা কি, যেহেতু এটা খুব ডিফিকাল্ট সময়, সেহেতু আমরা সাধারণত শুধুমাত্র নিজেকে নিয়ে চিন্তা করি, কিন্তু এটা আসলে ইফেক্টিভ নেটওয়ার্কিং না। আপনার যে কবে কার কাছে সাহায্যের জন্য যেতে হবে এটা আপনি কিন্তু জানেন না। এই কারণেই আপনার উচিত, আপনার যদি কোনো স্ট্র্যাটেজি জানা থাকে জব সার্চ কীভাবে ইফেক্টিভলি করতে হয়, বা আপনার ফিল্ডের জন্য কী কী কোর স্কিলস আপনার শিখতে হবে সেটা যদি আপনি জানেন, সেটা চেষ্টা করবেন এম্প্যাথেটিকলি অন্যের সাথে শেয়ার করার জন্য। এখন এটা অনেকেই করতে চায় না, সবাই হচ্ছে একেবারে নিজেকে নিয়ে সবসময় চিন্তা করার মতো একটা প্রবণতা চলে এসছে। ডেফিনেটলি সময়টা অনেক কঠিন এ কারণে, কিন্তু ওই যে বললাম যে কখন কার কাছে আপনার যেতে হবে সেটা কিন্তু আপনি জানেন না, এ কারণেই অন্যকে সাহায্য করা উচিত। অনেকে কথা বলতে চায় না যে আমি জব সার্চের স্ট্র্যাটেজি নিয়ে কেন কথা বলবো, আমি নিজেই তো লে অফ হয়ে যেতে পারি। সেটা সত্য, কিন্তু আপনি যদি কাউকে একটা সাজেশন দিয়ে একটা পিস অফ নলেজ দিয়ে সাহায্য করেন, বা তার জব সার্চের কাজটাকে একটু স্মুদার করতে সাহায্য করেন কিছু সাজেশনস দিয়ে, হতে পারে যে সেও আপনাকে কোনো একটা সময় হেল্প করতে পারে। তো তাছাড়া সবার ভালো সময় সবসময় ভালো থাকে না, সবার খারাপ সময় সবসময় খারাপ থাকে না। ধরুন যে আপনার কোম্পানি এই কোয়ার্টারে খুব ভালো করেছে, তার মানে এই না যে সে অনন্তকাল ধরে ভালো করতে থাকবে। তেমনিভাবে আপনার এখন ডিফিকাল্ট সময় যাচ্ছে, তার মানে এই না যে আপনার সবসময় ডিফিকাল্ট সময় যাবে। এই কারণেই এম্প্যাথেটিকলি কমিউনিকেশন বা নেটওয়ার্কিং করাটা হচ্ছে খুবই জরুরি। অ্যাকশন পয়েন্ট ছয় হচ্ছে আপনার চশমাটা একটু চেঞ্জ করতে হবে। চশমা চেঞ্জ করা বলতে আমি বুঝাচ্ছি যে যখন আমরা কোনো সুযোগ খোঁজার চেষ্টা করি বা পরবর্তী জব অপরচুনিটি খোঁজার চেষ্টা করি, তখন অনেক সময় আমরা অনেক সুযোগ চোখেই দেখি না, আমাদের ইগোর কারণে, আমাদের দেখার চোখের কারণে। আপনি কিন্তু আপনার নিজের অবস্থাকে অনেকভাবে লেভারেজ করতে পারেন, যেগুলো আপনি কখনোই এক্সপ্লোর করেন না। এর আগের একটা পয়েন্ট আমি বলেছি মাল্টিডিসিপ্লিনারি স্কিলের কথা, যেটা আপনাকে হেল্প করবে আপনার কোর স্কিল সেটের এরিয়ার পাশাপাশি অ্যাডজাসেন্ট জবগুলোতে অ্যাপ্লাই করতে। তো এই কারণেই আপনার যখন আপনি জবের অপরচুনিটি এক্সপ্লোর করছেন, তখন ডেফিনেটলি চেষ্টা করবেন একটা বড় স্পেকট্রামে খোঁজার জন্য। এছাড়াও আপনার ছোট ছোট কিছু সাটল প্যারামিটার আছে। ধরুন যে আপনার ভিসা সংক্রান্ত জটিলতা নেই, আপনি পারমানেন্ট হয়ে গেছেন, তার মানে কিন্তু আপনি এমন অনেক জব করতে পারেন যেটা আগে করতে পারতেন না, কাজেই এগুলো আপনার অপশন হতে পারে। এছাড়া আপনি যদি এমনিতেই মাল্টিডিসিপ্লিনারি ফিল্ড থেকেই মেজর করে আসেন বা একটা ডিগ্রি নিয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু অলরেডি অনেকগুলো জবের জন্য এলিজিবল, যেগুলো হয়তো আগে কনসিডার করেননি কিন্তু বর্তমানে কনসিডার করতে পারেন। যেমন ম্যাটেরিয়াল সায়েন্স থেকে আপনি মেজর করেছেন, তার মানে কিন্তু এই না যে আপনি মাস্টার্স বা পিএইচডিতে যে জিনিসটার উপর থিসিস করে এসেছেন আপনাকে সেটা নিয়েই সারা জীবন কাজ করতে হবে। এটা কিন্তু একটা ব্যাপক একটা ফিল্ড এবং এখানে অনেক রকমের জব অপরচুনিটি আছে, এবং সেই জব অপরচুনিটিগুলোর জন্য যে সমস্ত স্কিল সেট আপনার দরকার সেগুলোর অনেকগুলোই আপনার কাছে আছে, আর কিছু কিছুতে হয়তো ল্যাকিংস আছে যেটা আপনি একটু চেষ্টা করলে, একটু সময় দিলে 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনি হচ্ছে সেগুলো অর্জন করে ফেলতে পারবেন। অর্থাৎ এইভাবে আপনি আপনার দেখার চোখটা চেঞ্জ করতে পারেন। একটা কথা আছে যে যে জিনিসটাকে আপনি ভয় পান সেটাই হচ্ছে আপনার নেক্সট টুল টু লার্ন। তার মানে হচ্ছে, যেমন একটা খুব রিসেন্ট এক্সাম্পল হচ্ছে এআই বা চ্যাট জিপিটি। অনেকেই বলছেন যে চ্যাট জিপিটি অনেকের জব খেয়ে দেবে,
আবার অনেকে কিন্তু এভাবে দেখছেন বিষয়টাকে যে চ্যাট জিপিটি সম্পর্কে বা এআই টেকনোলজি ঠিকঠাক মতো ইউজ করতে না পারার নলেজ থাকার কারণে অনেকের জব চলে যেতে পারে। তার মানে হচ্ছে আপনি এআইকে ভয় পেয়ে বসে থাকলে আপনার কোনো লাভ নেই, আপনি যদি এআইকে ইউজ করতে পারেন তাহলে আপনার শুধু লাভ আছে তাই না, আপনার আরও অনেকগুলো অপরচুনিটি তৈরি হবে। কাজেই আপনি যেই জিনিসটাকে ভয় পাচ্ছেন সেই জিনিসটাকে ভয় না পেয়ে সেই জিনিসটাকে লার্ন করাটা হচ্ছে ইফেক্টিভ স্ট্র্যাটেজি। তো আশা করি এই 7টি অ্যাকশন পয়েন্ট আপনার কাজে আসবে। ধন্যবাদ।